হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা ফেশিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ফেশিয়ালটি অনেক স্পেশাল। আজকের ফেশিয়ালটি হচ্ছে স্পেশাল গোল্ড ফেশিয়াল, যেটা কিনা আপনাদের সবার পছন্দের একটি ফেশিয়াল। তো এই স্পেশাল গোল্ড ফেশিয়ালটি কীভাবে আপনারা ঘরে বসে করতে পারবেন একদম পার্লারের মতো করে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এবং কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে এবং কোনটা কত মিনিট ইউজ করতে হবে সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা এই ভিডিওটি আমাদের পেজ থেকে দেখবেন তারা আমাদের পেজে অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন চলে যাই আজকের ভিডিওতে। স্পেশাল গোল্ড ফেশিয়াল করার জন্য ফার্স্টে আমাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ সবগুলো আমি আপনাদেরকে একদম ডিটেলস বলে দিব এবং দেখিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমাদের ম্যাঙ্গো ব্লিস। এটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো ব্লিস। এটা হচ্ছে গিয়ে আমাদের স্কিনের পশমগুলোকে কালার করার জন্য ব্যবহার করা হয়। তো যারা হচ্ছে গিয়ে পশম কালার করতে চান তারা এটা ব্যবহার করবেন, আর যারা করতে চান না তারা এটা ব্যবহার করবেন না। তারপর আমরা চলে যাবো হচ্ছে মূল ফেশিয়ালে। আর বিশেষ করে এই ফেশিয়ালটি কাদের স্কিনের জন্য এবং কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না সেটা আগে বলে দেই। যাদের স্কিনে চামড়া হচ্ছে গিয়ে পাতলা হয়ে গেছে, যাদের স্কিনে অ্যালার্জি আছে তারা বিশেষ করে এই হচ্ছে স্পেশাল গোল্ড ফেশিয়ালটি করবেন। অ্যালার্জি স্কিনে আপনারা যদি ব্লিচ ছাড়া করেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আর যাদের স্কিনে মেস্তা আছে, ব্রন আছে, শাল, র্যাশ, এভরিথিং যত সমস্যা আছে সবাই কিন্তু এই স্পেশালটা করতে পারবেন। শুধু অ্যালার্জি থাকলে এবং অতিরিক্ত ব্রন থাকলে আপনারা ব্লিচটা শুধুমাত্র বাদ দিয়ে করবেন, তাহলে কিন্তু সবাই এটা করতে পারবেন। 18 বছর থেকে শুরু করে 40-45 বছরের আপুরও এটা করতে পারবেন। এবং এটা চাইলে আপনারা ঘরে বসেই করতে পারবেন, একদম পার্লারের মতো কিন্তু স্কিনে গ্লো করবে। তো আমি হচ্ছে এই ফেশিয়ালটা কোনটা ফার্স্টে এবং কোনটা কোনটার পরে ইউজ করতে হবে সেটা আমি ডিটেলস বলে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, না হলে দেখা যাবে একটা স্কিপ করে দেখলে দেখা যায় অনেক স্টেপগুলো আপনারা মিস করে যাবেন। তখন কিন্তু পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন, কমেন্টে কিন্তু ডিটেলস আসলে এভাবে বলা সম্ভব হয় না। তো ফার্স্টে হচ্ছে আমি দেখাচ্ছি হচ্ছে ক্লিনজার। এটা হচ্ছে আয়ুরের ডিপ পিওর মিল্ক ক্লিনজার। এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের স্কিনটাকে ভালো করে 5 মিনিট খুব সুন্দর করে মাসাজ করবো। এটা আমাদের স্কিনকে একদম গভীর থেকে ক্লিন করবে। এটা দিয়ে 5 মিনিট মাসাজ করার পরে তারপর আমরা চলে যাবো আমাদের মূল মাসাজে। এগুলো হচ্ছে আমাদের মাসাজ ক্রিম। তো এই মাসাজ ক্রিমগুলো কোনটার পরে কোনটা ব্যবহার করতে হয় সেটাই বলে দিব। অবশ্যই কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন, প্রয়োজন হলে আপনারা ভিডিওটি ডাউনলোড করে তারপরে বারবার দেখে তারপরে ফেশিয়ালটি বাসায় বসে করতে পারেন। তো ফার্স্টে হচ্ছে কি আমাদের ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এটা দিয়ে আমাদের 10 মিনিট মাসাজ করতে হবে। এগুলো হচ্ছে আয়ুর হার্বালের একদমই অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন। এটা দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে আমাদের ফেসটাকে সুন্দর করে মাসাজ করতে হবে। যদি এই ফেশিয়ালটা আপনারা কেউ হাতে এবং পায়ে এবং গলায় করতে চান তাহলে কিন্তু সেম নিয়মে করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের স্ক্রাব। এটা হচ্ছে অ্যাপ্লিকোরের স্ক্রাব। এটা কিন্তু স্কিনকে গ্লো দিতে অনেক বেশি হেল্প করবে এবং স্কিনকে ব্রাইট করবে। স্ক্রাবটা হচ্ছে একটু দানা দানা টাইপের, এটা দিয়ে একটু স্লো স্লো মাসাজ করবেন। হাত পায়ের ক্ষেত্রে কিন্তু সেম 10 মিনিট করলেই হবে। তারপরে হচ্ছে আমাদের স্টেপ 3-তে হচ্ছে 3 নম্বর যে মাসাজ ক্রিমটা, এটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম। এটা দিয়ে হচ্ছে আমরা 10 মিনিট করে মাসাজ করব। এটা আমাদের স্কিনকে অনেক বেশি গ্লেজি করবে, চকচকা করবে, একটা ফ্রেশ একটা স্কিন দিবে। তো আমাদের তিনটা মাসাজ ক্রিম দিয়ে আমরা 10 মিনিট 10 মিনিট করে 30 মিনিট মাসাজ করব। এবং 30 মিনিট মাসাজ করার পরে আমরা এগুলোকে কিন্তু প্রত্যেকটা মাসাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু এগুলোকে ফেশিয়াল টিস্যুতে খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। তারপর আমরা চলে যাবো হচ্ছে ফেস প্যাকে। আমাদের যে নর্মাল গোল্ড ফেশিয়ালটা ছিল সেটার ফেস প্যাকটা ছিল হচ্ছে একটা পাউডারের, এবং সেটা আপনাদেরকে রেডি করে নিতে হইতো। আর এটা যেহেতু স্পেশাল এটা আপনাকে আর কষ্ট করে রেডি করতে হবে না। এটার সাথে আপনারা যে প্যাকটা পাবেন এটা হচ্ছে 24K হচ্ছে গিয়ে গোল্ড মাস্ক। এটা হচ্ছে অরিজিনাল কোরিয়ান গোল্ড মাস্কটা। এটা কিন্তু একদম অরিজিনালটা আপনারা আমাদের কাছে পাবেন। এটা কিন্তু অলরেডি রেডি করা আছে, জাস্ট এটা খুলে আপনারা মুখে লাগিয়ে রাখবেন। এরকম হবে, যখন এটা শুকাবে শুকানোর পরে আপনার এটাকে ক্লিন করে ফেলবেন। তো শুকাতে দেখা যায় 15-20 মিনিট সময় লাগবে, ততক্ষণ আপনাকে রেখে দিতে হবে। যখন পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে তারপরে এই প্যাকটাকে স্কিন থেকে রিমুভ করবে। তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আমাদের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে গিয়ে 24K শিট মাস্ক। এটা হচ্ছে 24K শিট মাস্ক। এটা হচ্ছে স্পেশাল গোল্ড ফেশিয়ালের সবচাইতে স্পেশাল সিক্রেট একটা প্রোডাক্ট। এটা কিন্তু স্কিনকে একদমই গ্লাস স্কিন করে, স্কিনকে একদম চকচকে করবে। এটা অনেক সময় রাখতে হবে। এটা হচ্ছে গিয়ে মূলত এক বক্সে থাকে হচ্ছে আমাদের 10 পিস। আর আপনারা চাইলে যদি কেউ সিঙ্গেল 1 পিস ইউজ করার জন্য নিয়ে দেখতে চান যে আমরা 1 পিস নিয়ে ইউজ করে দেখি কেমন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিঙ্গেল 1 পিসও নিতে পারেন। আর ফুল কম্বো যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে ফুল বক্সটাই নিতে হবে।
এটার ভিতরে কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে স্কিন বিউটি করার একটা স্পেশাল প্রোডাক্ট দেওয়া সিরাম জাতীয়, এটাকে জাস্ট খুলে ফেজে লাগাবেন। এখানে লাগানোর হচ্ছে নিয়মকানুন সব কিছু দেওয়া আছে, আর এইটা কীভাবে লাগাবেন তারও কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওইটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এইটা লাগিয়ে আপনাকে 30 মিনিট ওয়েট করতে হবে, 30 মিনিট পরে খুব ভালো করে স্কিনটাকে ক্লিন করে ফেলবেন। আর এই ফেসিয়ালটা বিশেষ করে কাদের স্কিনে ভালো কাজ করবে, যাদের অলরেডি 20 বছর বা 22 বছর বয়স অলরেডি পেরিয়ে গিয়েছে সেই আপুরা অবশ্যই এই ফেসিয়ালটা করবেন। এটা করলে যেটা হবে, আপনাদের স্কিনে যে বয়সের ছাপটা এখন অলরেডি পড়া শুরু করতেছে, তো এটা যদি আপনারা রেগুলার মাসে একবার করে করেন তাহলে কিন্তু আর বয়সের ছাপটা পড়বে না। এবং দেখা যায় যাদের 30 বছর বা 40 বছর হয়ে গেছে তারা তো অবশ্যই করবেন বয়সের ছাপ দূর করার জন্য। আর হচ্ছে এটার সাথে কিন্তু আমরা একটা ব্রাশও দিয়ে দিচ্ছি, যারা ব্লিচ করবেন ব্লিচ করে নিলে কিন্তু এটা ব্রাইটনেস অনেক বেশি পাবেন। আমি বলবো যাদের চামড়াটা হেলদি আছে, চামড়াটা মোটা আছে, তারা অবশ্যই ব্লিচ করে নেবেন। ব্লিচ কিন্তু আসলে স্কিনের জন্য ক্ষতিকারক না, ব্লিচটা কিন্তু স্কিনের জন্য যদি আপনি সঠিক নিয়মে করেন তাহলে কিন্তু অনেক বেশি ব্রাইটনেস করে, আর যদি আপনার সঠিক নিয়ম না জেনে ভুল নিয়মে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে ক্ষতি হতে পারে। ব্লিচটা গোলানোর জন্য কিন্তু আমরা এই কম্বোর সাথে একটা ব্রাশও দিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমাদের স্পেশাল গোল্ড ফেশিয়ালের ফুল কম্বো। এই প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে আয়ুর হার্বালের ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আপনারা চাইলে বাইরে থেকে কিনে নিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের পেজ থেকেও পারচেস করতে পারেন। এই সব প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তো ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যারাই যে যেখান থেকে খুশি আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন। আপনাদের এই প্রোডাক্টগুলো কিনতে হলে যেটা করতে হবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, যারা পেজে এই ভিডিওটি দেখবেন তারা সরাসরি পেজে মেসেজ করে দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন যদি কেউ পেজ চালান তাহলে পেজে মেসেজ করবেন, আর যদি কেউ ইমো বা হোয়াটসঅ্যাপে পূর্ণ অর্ডার করতে কমফোর্টেবল ফিল করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন। ঢাকার ভিতরে আমাদের পণ্য পৌঁছাতে সময় লাগবে 1 দিন, ঢাকার বাইরে আমাদের পণ্য পৌঁছাতে সময় লাগবে 2 দিন। সারা বাংলাদেশে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে। তো এই ছিল আজকের আমার স্পেশাল গোল্ড ফেশিয়ালের ভিডিও। এবং এই প্রোডাক্টগুলো যারা পারচেস করবেন তারা যদি নিয়মকানুন জানতে চান সেক্ষেত্রে কিন্তু মেসেজ করলে আমরা নিয়মগুলো আবারও ডিটেলস আপনাদেরকে বলে দিব। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজে একটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।